আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে মাত্র এক মিনিটে মচমচে খাস্তা সিঙ্গারা তৈরির অবাক করা নতুন পদ্ধতি শেয়ার করব। এইভাবে যদি সিঙ্গারা তৈরি করেন, খেতে হবে একদম দোকানের মতো। আর কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করবেন সব ধরনের টিপস বলে দেব। এত কম সময়ে এতগুলো সিঙ্গারা বানানো যায় আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে সিঙ্গারার জন্য ডু তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বড় সাইজের বোল নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ময়দার ডুটা ভালো হবে না। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন হাত দিয়ে এরকম দলা পাকানো যাবে তখন বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি অ্যাড করব। এখানে নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে সিঙ্গারার ডুটা তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিয়েই সিঙ্গারার ডুটা তৈরি করে নিতে হবে। আর তুলনামূলকভাবে এই সিঙ্গারার ডুটা একটু শক্ত হবে, নরম সফট হলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো হবে না। এরই মাঝে আমার ডুটা রেডি হয়ে গেছে। এবারে আমি উপরে একটু তেল লাগিয়ে নেব যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি সিঙ্গারার ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম। আমি বাদামগুলো প্রথমে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে বাদামগুলো ভেজে নিতে হবে। বাদামের উপরের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে সবগুলো বাদাম তুলে রেখেছি, এবার একটা সাইডে রেখে দেব। তারপর বাদাম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টা ছোট এলাচ। আমি 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এইভাবে আস্ত মরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এবারে মশলাগুলো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব, তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 3টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সিঙ্গারার আলু যেভাবে কাটতে হয় ঠিক সেইভাবে করে কেটে নিয়েছি। আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নেব, তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে করে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আমি আলুগুলো 5 থেকে 6 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পানির সাথে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে করে নেড়েচেড়ে আমি কিছুটা আলু ভেঙে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি প্রথমে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। বাদাম ভাজা দিয়ে আমি নেড়েচেড়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। এবারে আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। আমার সিঙ্গারার পুরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর আমি যে আগে ডু রেডি করে রেখেছিলাম সেই ডুটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবারে আমি আরও একটু মথে নেব।
আমি সিঙ্গারার ডোটাকে কিছুক্ষণ মথে নিয়েছি। এবারে লম্বাটে শেপ করে আমি মাঝখানে একটা টুকরো করে নেব। এবারে অর্ধেকটা আমি রেখে দেব আর বাকি অর্ধেকটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। দেখুন কত সহজভাবে আপনি মাত্র এক মিনিটে আটটি সিঙ্গারা তৈরি করতে পারবেন, আর সিঙ্গারাটা খেতে একদম দোকানের মতো হবে। এই তো আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব, আর রুটিটা বেশি পাতলা করা যাবে না, একটু হালকা মোটা করে রুটিটা বেলে নিতে হবে। আমি কতটুকু মোটা করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকম করে মোটা করে নিতে হবে। এর থেকে আর বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। এবারে আমি এই গোল রুটিটা একটা নাইফের সাহায্যে আট ভাগে ভাগ করে নেব। আমি সমান আট ভাগে ভাগ করে নিয়েছি। ক্যামেরাটা উল্টা করে ধরাতে মনে হচ্ছে এক সাইড বেশি হয়েছে, এক সাইড কম হয়েছে, কিন্তু এটা সমানভাবেই কেটে নিয়েছি। এবারে আমি এখান থেকে সিঙ্গারার পুর প্রতিটা ট্রায়াঙ্গেল শেপ কেটে রাখা রুটির মধ্যে দিয়ে নেব। একটু নিচের সাইডে দিতে হবে আর সমানভাবে দিয়ে নিতে হবে। আমি সিঙ্গারার পুর দিয়ে নিয়েছি। এবার আমি সিঙ্গারার ভাজ দিয়ে নেব। প্রথমে সাইডে একটু পানি লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এবারে আমি দুই কোনা মাঝখানে এনে জোড়া লাগিয়ে নেব। দেখুন সিঙ্গারার কোণ কিন্তু রেডি হয়ে গিয়েছে। সবশেষে এখন যে উপরের কোণার অংশটা আছে সেটা এইভাবে করে নিচে এনে প্রেস করে লাগিয়ে নিতে হবে। এরপর দুধার থেকে হালকা হাতে প্রেস করে সিল করে নিলেই কিন্তু পারফেক্ট সিঙ্গারার শেপ হয়ে যাবে। আপনিও কিন্তু খুব সহজে এই সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিচের অংশে পানি লাগিয়ে নিতে হবে, তারপর দুই কোণা মাঝখানে এনে জোড়া দিয়ে একটা কোণ বানিয়ে নিতে হবে, তারপর উপরের কোণা এনে মাঝখানে লাগিয়ে নিতে হবে। এবারে আমি দুই সাইড থেকে সিল করে দেব। এই তো হয়ে গেল সিঙ্গারা। এই সিঙ্গারা ভাজটা দেওয়া কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে করে মাত্র এক মিনিটে আপনি আটটি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। এত কম সময়ে এতগুলো সিঙ্গারা বানানো যায় আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এবার আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এমন করে গরম করতে হবে যাতে আপনি হাতের আঙুল ডুবোতে পারেন। বেশি গরম হলে সিঙ্গারাগুলো পুড়ে যাবে, উপরে কালার চলে আসবে, খেতে কিন্তু মচমচে হবে না, ভালো লাগবে না। এজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। আমি সবগুলো সিঙ্গারা দিয়ে নিয়েছি। এবারে আমি সিঙ্গারাগুলো 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তেলটা কেমন গরম অবস্থায় সিঙ্গারা দিয়েছি আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে সিঙ্গারাগুলো উল্টে দেব। যখনই এক সাইড হালকা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। আমি সবগুলো সিঙ্গারা উল্টে দিয়েছি। এবারে এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি আছে। আমি সিঙ্গারাগুলো 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। দুই সাইডই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো এভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। যখনই সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সিঙ্গারাগুলোর কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে সিঙ্গারাগুলো চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এই তো হয়ে গেল মাত্র এক মিনিটে আটটি সিঙ্গারা। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এই সিঙ্গারাটা খেতে মচমচে খাস্তা দোকানের মতো। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। মচমচে খাস্তা এরকম সিঙ্গারা আপনারাও বাসায় খুব কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।